জেলা সারা দিনে ফিরে এলাম বিরতির পর আর এখন যে খবরের দিকে নজর রাখবো একবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত পাঁচ বছর পর এশিয়া কাপে চ্যাম্পিয়নে ট্রফি ঢুকলো ভারতের ঘরে এবং দশ উইকেটে জয়ী হয়েছে টিম ইন্ডিয়া পাঁচ বছর পর এশিয়া কাপ উঠলো ভারতের হাতে ছয় দশমিক এক ওভারেই জয় রান তুলে নিয়েছে ভারত এবং একশো ওভারের এই যে খেলা সিরাজদের জন্যই কিন্তু সেই ম্যাচ এত সংক্ষিপ্ত মাত্র একেবারে রানে শ্রীলঙ্কা গুটিয়ে ফেলেছিল তারপর শ্রীলঙ্কাকে হারাতে একেবারেই বেশি সময় নেয়নি ভারত অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এত সহজে তাদেরকে হারিয়ে পাঁচ বছর পর এশিয়া কাপ চ্যাম্পিয়নের ট্রফি ঢুকলো ভারতের ঘরে আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন জয়জ্যোতি ঘোষ জয়জ্যোতি পাঁচ বছর পর এশিয়া কাপের চ্যাম্পিয়নের ট্রফি ঢুকলো ভারতের ঘরে এবং আজকে এই যে দুর্দান্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের এবং তারই সঙ্গে সঙ্গে সবকিছু মিলিয়ে যে ম্যাচ দেখার জন্য গোটা বিশ্ব ছিল সেই ম্যাচকে এত সংক্ষেপে শেষ করলো ঠিক কিভাবে ব্যাখ্যা করবে পুরো বিষয়টিকে মানে এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল এবং যেটা তুমি বলছিলে যে পাঁচ বছর পর আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন দু সালে হয়েছিল তো সব মিলে এখন ফিল গুড মুহূর্ত ধরা পড়ছে ভারতীয় ড্রেসিং রুমে এবং আজকে যে এতটা সহজে ভারত জিতবে এটা বোধ হয় মানে অতি বড়ো ভারতীয় সমর্থকও কিন্তু আশা করেনি এবং প্রথম থেকে যদি দেখা যায় প্রথমে মেঘে ঢাকা কলম্বো ছিল এবং তারপরে কিছুটা বৃষ্টি হয় এবং তারপরে ম্যাচ শুরু হয় শ্রীলঙ্কার টসে জিতে ব্যাটিং নেয় এবং অনেকে বলছে যে সেটা একটা ব্লান্ডার হয় শ্রীলঙ্কা তরফে এবং এটা গুড টস্ট লুজ ভারতের ক্ষেত্রে বলবো তারপরে মোহাম্মদ সিরাজ মানে এই বোলারটি এমন তাণ্ডব নৃত্য চালান না যে আর কিছু বলার নেই ছটি উইকেট নেন এবং শুধু ছটি উইকেট নিয়েছেন সেটা বলবো না বারো রানে ছটি উইকেটের পতন হয়ে যায় শ্রীলঙ্কার এবং ম্যাচ কিন্তু সেখানেই শেষ হয়ে যায় সেখান থেকে কেউ শ্রীলঙ্কার হয়ে ত্রাতার ভূমিকা আসবে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগেও আমরা নিউজরামে আলোচনা করছিলাম যে নাইনটি সিক্স ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে অরবিন্দ ডিসিলভা কী হয়ে উঠতে পারবেন কেউ কারণ সেই ম্যাচেও যদি দেখা যায় তাহলে দু তিন উইকেটে তাড়াতাড়ি পড়ে গিয়েছিল এবং তারপরে ডিসিলভা এবং তারপরে রোশন মাহান আমার রানাতুঙ্গার একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিল শ্রীলঙ্কাকে কিন্তু এই টিমের সেই কোয়ালিটি ক্রিকেটার কিন্তু নেই এবং যেটা ভীষণভাবে স্পষ্ট হয়ে যায় পঞ্চাশ রানে যখন অল আউট হয়ে যায় আমরা প্রথমে ভাবছিলাম যে ফর্টি থ্রি রানে অল আউট হয়েছিল এর আগে যেটা লোয়েস্ট কোর শ্রীলঙ্কার দু হাজার বারো সালে সেটা করেছিল শ্রীলঙ্কান ক্রিকেটাররা সেটার রেকর্ডও ভেঙে না দ্য এই শ্রীলঙ্কান টিম তবে শেষমেশ পঞ্চাশ অব্দি পৌঁছায় এবং রীতিমতো ছেলে খেলা করে ভারতীয় বোলাররা মোহাম্মদ সিরাজ তো সাত ওভার সাত ছটি উইকেট নেন এবং একই সঙ্গে একই সঙ্গে হার্দিক পান্ডিয়া তিনটি উইকেট নেন এবং তারপর ব্যাটিং করতে নামে ঈশান কিষান এবং সুবান গিল রোহিত শর্মা ওপেন করেননি এবং তখন বোঝাই যাচ্ছিলো যে একটা ব্যাটিং প্র্যাকটিস করবে এক্ষেত্রে এই দুই ভারতীয় ব্যাটার এবং সেটাই হয় ছয় ওভার এক বলে ভারত জিতে যায় আর সবথেকে বেশি মানে বল বাকি থাকতে জয়ের দিক জয়ের নিরীক্ষেও কিন্তু এটা একদম শীর্ষে রয়েছে ছয় ওভার এক বলে ভারত জয় ছিনিয়ে নেয় এবং অষ্টমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় মানে এই জয় ভারতকে অবশ্যই অক্সিজেন জোগাবে এবং একই সঙ্গে শ্রীলঙ্কার টিম যাকে নিয়ে আলোচনা করছিলাম আমরা যে অবশ্যই একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং তারপর এই শ্রীলঙ্কান টিম এই এশিয়া কাপ ফাইনালে পৌঁছেছে দুর্দান্তভাবে পাকিস্তানকে হারিয়েছে এবং ভারত পারফরমেন্স তারা কিন্তু দিচ্ছিল কিন্তু শ্রীলঙ্কার এই পারফরমেন্স ফাইনালে অবশ্যই কিন্তু অনেক কিছুর প্রশ্নের জবাব দিল এবং তারা অবশ্যই বিশ্বকাপের আগে কিছুটা চিন্তিত এবং যত তাড়াতাড়ি সম্ভব যে হোমওয়ার্ক করে দিতে পারে সেই দিকে অবশ্যই চেষ্টা করবে তবে ভারতের ক্ষেত্রে অসাধারণ জয় এবং সিরাজ আজকে সিরাজ সেনসেশনাল সিরাজ বলতেই হচ্ছে অনিন্দিতা একেবারে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে রুম থেকে সরাসরি ছিলেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস জয় জয়জ্যোতি ঘোষ